প্রতি আমার আস্তে আস্তে ধীরে ধীরে আগ্রহটা তৈরি হওয়া শুরু করে এবং পরবর্তীতে আমি ঢাকায় চলে আসি এবং আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হই এবং আরণ্যক নাট্যদলের প্রতিষ্ঠাতা এবং আমাদের যিনি শিক্ষক প্রধান শিক্ষক বলা যায় আমার গুরু আমার ওস্তাদ মামুনুর রশিদ ওনার এই নাটকের দলে এসে এই আকাঙ্ক্ষাটা আমার আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে যে আসলে আসলে তো এটা একটা অনেক বড় একটা জায়গা বড় একটা জগৎ এইটা আমাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে তো তারপর থেকেই আমি এখন পর্যন্ত এই জানার চেষ্টায় আছি বোঝার চেষ্টায় আছি এবং শেখার চেষ্টায় আছি আমি কিন্তু সবগুলোতেই সবগুলো মাধ্যমে কিন্তু আমি এনজয় করি হ্যাঁ আমি স্বাচ্ছন্দ্য না আমি বলবো যে আমি উপভোগ করি যেমন অনেকে হয়তো আপনারা বলবেন যে আমি টেলিভিশনে অভিনয় করি আমি চলচ্চিত্রে অভিনয় করি সম্প্রতি ওটিটি আসছে এখানে আমি কাজ করছি ইউটিউবেও কাজ করছি এর বাইরেও আমার একটা বড় জায়গা আছে সেটা হচ্ছে বেতার রেডিও এবং আমি কিন্তু রেডিওতে নিয়মিত অভিনয় করি প্রতি সপ্তাহে কিন্তু আমার নাটক যায় এবং আমি সেটা ভীষণ এনজয় করি এবং আমি যখন সেখানে অভিনয় করি আমার যারা সহ কর্মীরা বা সহশিল্পীরা থাকে সবাই মিলেই এবং বলে যে তুমি আসলে আমরা খুব আনন্দিত হই আমাদের ভালো লাগে এবং রেডিওর যারা স্টাফ আছেন প্রডিউসার আছেন তারাও খুব আনন্দিত আমি সবগুলো মাধ্যমে এনজয় করি আমি মনে করি যে সব জায়গায় সঠিকভাবে কাজটা করতে হবে এটা আমি বিশ্বাস করি কোথাও ফাঁকি দেওয়ার সুযোগ নেই তবে মাধ্যমগত তো ভিন্নতা আছে এক এক মাধ্যমের এক এক বাস্তবতা হ্যাঁ মঞ্চ নাটকের এক ধরনের বাস্তবতা টেলিভিশনের এক ধরনের কাজের এক ধরনের বাস্তবতা ফিল্মের এক ধরনের রেডিওতে আর এক ধরনের তবে আমার যদি বলেন যে আমার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা সেটা যদি বলেন তাহলে আমি বলবো যে আসলে আমার প্রিয় জায়গাটা আসলে মঞ্চে মঞ্চ প্রিয় জায়গাটার মূল কারণটা হচ্ছে যে এখানে আমার জন্ম হয়েছে আসলে তো জন্ম যেখানে জন্ম হয় তার সঙ্গে একটা নারীর টান থাকে না তো মঞ্চের সঙ্গে আমার টানটা আসলে নারীর এই প্রশ্নটা যে আপনি করবেন আমি জানি আসলে গানটা আমি ছোটবেলা থেকেই প্রচুর গান শুনতাম বিশেষ করে রেডিওতে তখন রেডিও ছিল এবং তারপরে যখন টুইন ওয়ান আসলো সেখানে গান শুনতাম এবং ফরিদপুর শহরে আমার যেখানে বাড়ি ঠিক আমাদের বাসার কাছেই কাছাকাছি ওই এলপিতে লং প্লেয়ারে যে গান বাজতো আগে মাইক দিয়ে অনেকগুলো দোকান টোকান ছিল আর কি তো ওনারা খুব সুন্দর সুন্দর গান বাজাতো তখন আর ফরিদপুর শহরের সাথে কলকাতার একটা খুব নিবিড় যোগাযোগ ছিল কলকাতায় যে ধরেন এলপিটা আজকে রিলিজ হচ্ছে সেটা হয়তো দুই দিন পরেই ফরিদপুরে চলে আসতো হ্যাঁ এবং ফরিদপুরে বেশ কিছু শৌখিন লোক ছিল যারা এই ধরনের এলপি কালেকশন করতো তো একেবারে লেটেস্ট গানগুলো বাজত আর কি ওই গান শুনতে আমি বাসায় বসে বসে সে সমস্ত গান শুনতে পারতাম তো ওইখান থেকেই আর ছোটোবেলা থেকে গানের প্রতি আমার খুব মানে ভীষণ টান ছিল গান শুনতে পছন্দ করতাম এবং গুনগুন করে আবার সেগুলো গান গলায় তুলতাম আবার বন্ধুদের শোনাতাম এইটা আসলে আমার গানের মূল জায়গাটা ঝোঁকটা আচ্ছা তবে গান আমার শেখা হয় নাই